বাগেরহাটের মোল্লাহাটে বলাৎকারের পর আহসান বিশ্বাস নামে 5 বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে চরকচুরিয়া গ্রামের ঝোপের ভেতরে এক গর্ত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে বলাৎকারের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শিশুটির পরিবারের অভিযোগ, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে শিশুটিকে হত্যা করা হয়েছে। হত্যাকারীর ফাঁসির দাবি জানিয়েছেন স্বজনরা। হত্যায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযানে নেমেছে পুলিশ।